আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন মসিয়ান তাফকাতের নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকে আমরা ফরাসি শব্দ উচ্চারণের বিভিন্ন নিয়ম কারণ নিয়ে আলোচনা করব ফরাসি শব্দ ভালোভাবে উচ্চারণ করার জন্য বা আপনার ফোনসিয়েশন আমিলকে করার জন্য প্রথম ধাপ হচ্ছে ফরাসি অক্ষরগুলো বা লালফাবে বা বর্ণমালাগুলো ভালোভাবে উচ্চারণ করতে শেখা তারপরেই আস্তে আস্তে আপনার ওয়ার্ডগুলো উচ্চারণ করতে শিখতে সুবিধা হবে আজকে আমরা ফরাসি শব্দ উচ্চারণে কিছু প্যাটার্ন দেখব সেই অনুযায়ী কিছু শব্দ উচ্চারণ করা এবং তা দিয়ে বাক্য তৈরি করার চেষ্টা করবো তো একসাথে আপনারা শব্দের উচ্চারণ শিখবেন তার অর্থ শিখবেন এবং তা দিয়ে একটি বাক্য তৈরি করা শিখবেন তিনটা জিনিস শেখা হলো আসুন শুরু করা যাক কোনো একটি শব্দ যদি অ এ তে অক্সনে গু আ ই আ ইএস আন তে এগুলো দিয়ে শেষ হয় সেগুলোর উচ্চারণ লাস্টের টার্মিনেশনটা একার হবে বা এ হবে যেমন এ জেড হচ্ছে এ আমরা যদি একটি শব্দ দেখি সে আস অ জেড সেটা উচ্চারণ হবে সে এটার উচ্চারণ শেজ হবে না সে যদি আমরা একটি বাক্য বানাই রসুই শ্যামোয়া আমি আমার ঘরে আছি আমি ডাক্তারে আছি রসুই শেলমেতা আমি এখন ডাক্তারে আছি আরেকটি শব্দ হচ্ছে পি সে তো এখানে অ অ্যাকশন অ্যাগু আছে ও এর উপরে একটি টান সেটাকে বলে অ অ্যাকশন অ্যাগু সেটার উচ্চারণ হবে একারের মতো যদি আমি বলি আমি আমার একেশ পিসে রিনিউ করতে চাই তাহলে কীভাবে বলতে হবে Je voudrais renouveler mon récépissé. C'est un récépissé, non C'est-à-dire récépissé. Je voudrais renouveler mon récépissé. Alors, je dis AIS. C'est-à-dire, je j'avais passé une commande. Je vais dire, j'avais passé une commande. Alors, je dis AIS. কোনো একটি শব্দ যদি এ এন এ এম আই এন আই এম অ এন তে দিয়ে শেষ হয় সেটার উচ্চারণ হবে অ যেমন অ আ এন তে সেটা উচ্চারণ ও ফো ও ফো তার দুটি শিশু আছে ইলা বা এলা দুজন ফোঁ কোনো একটি শব্দ যদি এন দিয়ে শেষ হয় সেটার উচ্চারণ হবে ওয়া যেমন এল ও ই এন লোয়া মানে দূর সেটা যদি একটি বাক্য বানাই জাবিদ লুয়া দিসি আমি এখান থেকে অনেক দূরে থাকি আরেকটা যদি ওয়ার্ড বলি আমরা সবসময় বলে থাকি বোজওয়া বোজওয়া বে এস অ এন বোজোয়া বোজোয়া হচ্ছে নিড বা প্রয়োজন আমার তার সাথে কথা বলা প্রয়োজন রে বোজোয়া দু আবেগ লুই রে বোজোয়া দু পাখলে লুই। কোনো ওয়ার্ড যদি এম অ এন তে দিয়ে শেষ হয় তো সেটার উচ্চারণ হবে মো সেটা মেন্ট না যেমন মালগোজ মো মানে দুর্ভাগ্যজনকভাবে যদি আমি একটি বাক্য বানাই দুর্ভাগ্যজনকভাবে আমি আজকে কাজে আসতে পারতেছি না জনপপা, ভনিক থাবাই ও রুগদ কোনো শব্দ যদি ই ও এন দেশে শুয়ে সেটা উচ্চারণ হবে সিও যেমন একটি ওয়ার্ড হচ্ছে আতঙ্ীয় আতঙ্ীয় মানে হচ্ছে সাবধানতা অবলম্বন করা যদি আমি একটি বাক্য বানাই ইলফতমো ইলফু ফেক সোলাহুত বাইরে খুব বেশি বৃষ্টি হচ্ছে রোডে চলাফেরা করার জন্য সাবধানতা অবলম্বন করা উচিত যখন কোনো শব্দ ইএন ইএম অ ই এন অ ই এম ই এন ই এম আ ইএন তে এগুলো দিয়ে টার্মিনে হয় সেগুলো উচ্চারণ আ যেমন আম

ইএন দিয়ে শেষ হয়েছে সেটা হবে মাথা মানে সকাল জমেয়ে থে তো লো মাথা আমি অনেক সকালে ঘুম থেকে উঠেছি কোনো একটি শব্দ যদি আ ই এল দিয়ে শেষ হয় সেটা উচ্চারণ হবে আই যেমন থাবাই থাবাই হচ্ছে কাজ আমি একটি রেস্টুরেন্টে কাজ করি সত খাবাই দোঁজা রেস্তোয় আমি একটি সুপার কাজ করি সৎখাভাই দঞ্জা সুপার মাকশে নর্মালি এন দিয়ে যদি কোনো শব্দ শুরু হয় তাহলে সেটার উচ্চারণ হবে আ যেমন আ সুপোক্তাব্ল তবে এর পরে যদি কোনো একটি ভাওয়েল থাকে তাহলে সেটা হবে ইন যেমন ইনোব্লিয়াবল ই এন এর উচ্চারণ হবে আ যেমন লাঞ্চি রসুই ও গোপো লাঞ্চি নর্মালি একটি ফরাসি শব্দ যদি কনসোনেন্ট দিয়ে শেষ হয় তাহলে তার কনসোনেন্ট উচ্চারণ হয় না কিন্তু আমরা অনেক সময়ই কিন্তু ইংলিশের সাথে মিলিয়ে সেটা উচ্চারণ করে ফেলি যেমন অনেকেই দেখেছি বলেন তাবাক এটা কিন্তু তাবাক না এটা হচ্ছে তাবা সে একটা হচ্ছে কনসনেন্ট এটা উচ্চারণ হয় না ফরাসি ভাষাতে তখন সেটাকে বলতে হবে তাবা নট তাবাক ফোনানসিয়েশন নিয়ে যদি ভিডিও করতে চাই তাহলে অনেক লম্বা হয়ে যাবে ভিডিও আশা করি যতটুকু বলেছি সেগুলো আপনারা প্র্যাকটিস করার চেষ্টা করবেন ভিডিওটি যদি উপকারে আসে তাহলে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন ফেসবুক পেজটি লাইক করেন এবং শেয়ার করে অন্যদেরকে জানিয়ে দেন আজকে এতটুকুই নতুন একটি ভিডিওতে আপনার সাথে দেখা হবে আসসালামু আলাইকুম